হ্যালো বন্ধুরা, ওয়েলকাম, স্বাগতম আপনাদের আরও একবার আমার চ্যানেলে। বন্ধুরা, আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি, আজকে পাটায়া শহর ঘুরবো। থাইল্যান্ডের খুব সুন্দর শহর পাতায়া। আজকে পাতায়া শহরের বিচ এবং কোরাল আইল্যান্ড আপনাদের আমি আগেই দেখিয়েছি। আজকে আমি সারাটা দিন আপনার সামনে, বোধিতা আছে, বোধিতা আমাদের মারিন প্যারাডাইস এনকোর হোটেলের ম্যানেজার ইনচার্জ। তো বোধিতা আমাকে কিছুটা সময় দিচ্ছেন এবং আমাকে দেখাচ্ছেন যে আপনার কোথায় কোথায় আমি যেতে পারি এবং কোথায় ঘুরলে আমার জন্য ভালো হবে। তো বোধিতার সঙ্গে এখন কিছুক্ষণ আছি। খুব সুন্দর শহর পাতায়া। আমার সামনে দেখতে পাচ্ছেন এটি একটি ছোটোখাটো একটি পাব বা ক্যাফে। তো এরকম ছোট ছোট প্রচুর ক্যাফে আছে আপনার থাইল্যান্ড পাতায়া শহরে, যেখানে আপনি কফি থেকে শুরু করে ব্রেকফাস্ট সব কিছুই পাবেন সকালবেলা। এবং ব্যবহার অত্যন্ত ভালো, স্মাইলি ফেসে সবাই কথা বলেন। তো আজকে আমার যে প্ল্যান, আজকে আমার প্ল্যানিং হচ্ছে আপনার পাতায়া শহরের ম্যাক্সিমাম জায়গাগুলো ঘুরবো এবং স্ট্রিট ফুড কি কি পাওয়া যায় সেই স্ট্রিট ফুডগুলো আমি আপনাদের মধ্যে তুলে ধরবো। কত করে প্রাইস, কি হিসাবে বিক্রি হয়, সেই সব জিনিসগুলো আপনাদের মধ্যে তুলে ধরবো, যাতে করে পাতায়া শহরে যদি আপনারা ঘুরতে আসেন, বেড়াতে আসেন, তাহলে খুব সহজেই আপনারা যাতে ওয়াক করে হেঁটে গিয়ে সেই স্ট্রিট ফুডের আনন্দ নিতে পারেন। তো আমার সঙ্গে থাকুন, কিছুক্ষণের মধ্যেই আমি আপনার শহরের বিভিন্ন জায়গায় যাব এবং আপনাদের মধ্যে তুলে ধরব যে কোথা থেকে কিভাবে যাচ্ছি, ট্রান্সপোর্টেশন কি, এবং আমি হেঁটে কতটা ঘুরতে পারবো, সে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বিস্তারিত আপনাদের মধ্যে আজকে তুলে ধরাটাই হচ্ছে আমার প্রধান উদ্দেশ্য। একটি ট্যুরিস্ট জায়গায় ঘুরতে এলে এবং সেখানে ঘোরার যে প্রধান আকর্ষণ সেটি হচ্ছে আপনি পায়ে হেঁটে কতটা ঘুরতে পারবেন। আর পাতায়া শহরে সত্যি কথা বলতে 3 থেকে 4 কিলোমিটারের মধ্যেই সম্পূর্ণ শহরটি অবস্থিত। মেন সেন্ট্রাল সিটি যেটা, সেটা 3 থেকে 4 কিলোমিটারের মধ্যেই অন্তর্গত। সো আমার সামনে এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাতায়া শহরের মেন ওয়াকিং স্ট্রিট ক্রসিং। সো আমরা এই অবধি, বোধিতা আমার সঙ্গে এলেন এবং এখান থেকে আমি এবার বোধিতাকে সঙ্গে করে নিয়ে কিছুটা যাব, তারপর আবার আমি একাই ঘুরব। সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে ট্রান্সপোর্টেশন, এখানে কোনো ধরনের সার্জেন্ট নেই, পুলিশ নেই, এখানে প্রত্যেকেই ডিসিপ্লিন অনুযায়ী গাড়ি দাঁড় করায় এবং প্যাসেঞ্জার তোলেন এবং নামান। এখানে কোনো গাড়ির হর্ন নেই। তো এই যে টুকটুক আমার সামনে দেখতে পাচ্ছেন, এই টুকটুকে এখন উঠবো আমরা। টুকটুকের ভাড়া হচ্ছে আপনি উঠলেই 10 ভাট। 10 ভাট মানে হচ্ছে ভারতীয় মুদ্রায় কম বেশি 25 টাকা, 25 থেকে 26 টাকা, আপ অ্যান্ড ডাউন হতেই থাকে প্রাইসে। তো 10 ভাট আপনি যেখানে যান না কেন টুকটুকে উঠে আপনাকে 10 ভাট দিতে হবে। তো এটা হচ্ছে ন্যূনতম ভাড়া, আর ম্যাক্সিমাম ভাড়াও বলতে পারেন। আমাদের এখানে যেমন টোটো অটো একটা নির্দিষ্ট ভাড়া থাকে, মিনিমাম ফেয়ার, তো এই টোটো এই টুকটুকগুলোরও ভাড়া হচ্ছে মিনিমাম ভাড়া 10 ভাট। তো চলুন যাই এবং আপনাদের শহরের বিভিন্ন প্রান্তের ইনফরমেশনগুলো আপনাদের মধ্যে তুলে ধরি। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, পুরো সিরিজটি দেখুন, পুরো এপিসোডটি দেখুন। শহরের কোথাও বন্ধুরা একটুও নোংরা আবর্জনা আপনি দেখতে পাবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। সো একটি দেশের একটি শহর যখন নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সত্যি কথা বলতে দেখতেও ভালো লাগে এবং ট্যুরিস্ট এসে তার প্রশংসাও করে, যেমন আমি করছি। তেমনি আরও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ট্যুরিস্ট এখানে আসেন, এখানে আপনারা নিজেদের কোয়ালিটি টাইম স্পেন্ড করেন এবং আপনার যাওয়ার সময় অনেক ভালো স্মৃতি সঙ্গে নিয়ে যান।
বন্ধুরা, হেঁটে হেঁটে অনেকটা এক্সপ্লোর করার পর আমি ভাবলাম এবার একটুখানি বাইক ট্যাক্সি বুক করি। বাইক ট্যাক্সি বুক করে শহরের অন্যান্য প্রান্ত, রাস্তাঘাট এগুলো একটুখানি এক্সপ্লোর করি। তো আমি যে অ্যাপ ব্যবহার করছি সেটি হচ্ছে বোল্ট অ্যাপ, BOLT, বোল্ট। বোল্ট অ্যাপ আপনারাও যদি কখনো থাইল্যান্ডে যান তাহলে অবশ্যই বোল্ট অ্যাপ আপনারা ডাউনলোড করে নেবেন, এবং খুবই চিপ অ্যান্ড বেস্ট ট্রান্সপোর্টেশন। যদি আপনি একা বা আপনারা দুজন যদি থাকেন, আপনারা আপনাদের যাতায়াতের সুবিধার্থে ট্যাক্সি অ্যাভয়েড করবেন, এবং এই বাইক ট্যাক্সি খুবই চিপ অ্যান্ড বেস্ট প্রাইসে পাবেন। সো আপনার বুক করার সঙ্গে সঙ্গে 1 থেকে 2 মিনিটের মধ্যে এদের কুইক সার্ভিস, খুব ভালো সার্ভিস। তো আপনি যদি কোথাও যেতে চান তাহলে আপনার জন্য বেস্ট অ্যান্ড ফাইন ট্রান্সপোর্টেশন হচ্ছে বোল্ট অ্যাপের মাধ্যমে বাইক ট্যাক্সি। আমি এটা আপনাদের জন্য প্রেফার করব এবং আপনাদের রেকমেন্ড করব। তো বন্ধুরা, শহর ঘুরতে ঘুরতে অনেকটাই ঘুরেছি। অনেকটা ঘুরে শহরের সুন্দর অপূর্ব দৃশ্য, শহরের মনোরম পরিবেশ উপভোগ করে আবার চলে এসেছি আপনার ওয়াকিং স্ট্রিট দিনের বেলায়। হ্যাঁ বন্ধুরা, দিনের বেলায় দেখতে পাচ্ছেন ওয়াকিং স্ট্রিট। এটি আগে দেখিয়েছি রাতের বেলার সিনারিও, রাতের ওয়াকিং স্ট্রিট আর এই দিনের বেলার ওয়াকিং স্ট্রিট। দিন বলতে আপনার এখন বিকেল হচ্ছে, 4টের মতো বাজে। তো সবাই এখন আপনার হয়তো বা কেউ সুইম করে ফিরছেন, কেউ আপনার কোথাও ঘুরতে গেছিলেন সেখান থেকে ফিরছে, সি বিচ সাইড থেকে ফিরছে। আর আপনার আমার এখানে দেখতে পাচ্ছেন সবাই স্ট্রিট ফুড নিয়ে বসে আছে, সেই প্রতীক্ষিত স্ট্রিট ফুড, ইনসেক্টস, পোকামাকড়, যেটার জন্য বিখ্যাত হচ্ছে এই থাইল্যান্ড, পাতায়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া। এখানে আপনি দেখতে পারেন প্রচুর ধরনের ইনসেক্টস আছে, পোকামাকড়, এগুলো এখানকার স্ন্যাক্স বলতে পারেন, খাদ্য বলতে পারেন। যে মোস্ট ডেঞ্জারাস আমাদের মেয়েদের জন্য আরশোলা, এই দেখুন এখানে আরশোলা বিক্রি হচ্ছে। এক একটি আরশোলার দাম হচ্ছে 70 ভাট, মানে প্রায় 200 টাকা। এই আমার সামনে দেখতে পাচ্ছেন কি অবস্থা, ভাবা যায়? আর তার ডান দিকে দেখতে পাচ্ছেন স্কর্পিও, মানে বিছে। এই বিছেটির দাম হচ্ছে আপনার 270 ভাট, মানে 500 টাকার উপরে এক পিস বিছের দাম। আর এদিকে বিভিন্ন ধরনের পোকামাকড়। তো সব ধরনের খাবার এখানে আছে, আপনার পছন্দ মতো আপনি খেতে পারবেন। চিকেন থেকে শুরু করে চিকেন, মাটন, বিফ সবই পাওয়া যায়, পোর্ক পাওয়া যায়, সবই পাওয়া যায়, সি ফুড পাওয়া যায়, ফ্রুটস পাওয়া যায়, এবং আপনি আপনার মতো বেছে নেবেন কোন খাবারটি আপনি খাবেন, ইটস আপ টু ইউ। তো ওয়াকিং স্ট্রিটে হচ্ছে বেস্ট স্ট্রিট ফুড খাওয়ার জন্য বেস্ট জায়গা। আপনি যদি স্ট্রিট ফুড টেস্ট করতে চান তাহলে বিকেলের দিকে আসবেন, এই সময় আসবেন। ফ্রেশ ম্যাঙ্গো, একদম ফ্রেশ ম্যাঙ্গো থেকে আপনাকে তৈরি করে দেওয়া হয় এই শেক, আপনার 30 থেকে 40 ভাট বা 50 ভাট এর মধ্যেই থাকে এই প্রাইস, লেখা আছে 60 ভাট। ফ্রেশ ম্যাঙ্গো মানে ফ্রেশ ম্যাঙ্গো কেটে আপনাকে শেক বানিয়ে আপনাকে দেবে সুন্দর করে প্যাকিং করে, যাতে আপনি সেটা এনজয় করতে পারেন ফ্রেশ জুস হিসেবে। তো ওয়াকিং স্ট্রিটের এই যে বিকেলবেলার মনোরম দৃশ্য, এটি আপনি কিন্তু সন্ধ্যের পর পাবেন না, কেননা সন্ধ্যের পর পার্টি মুডে সব চলে আসে। আমার সামনে দেখতে পাচ্ছেন টাইগার প্রন, মানে চিংড়ি মাছের বড় প্রজাতি, যেটা টাইগার প্রন,
এখানে সেটা সি ফুড এর প্রচুর দোকান আছে, রেস্টুরেন্ট আছে, এগুলোতে আপনি আপনার মতো চুজ করে যে আপনি কোনটা খেতে চান সেটা দিলেই আপনার ওরা রান্না করে আপনাকে পরিবেশন করবে। তো রাতের বেলা আপনাদের দেখিয়েছিলাম রাস ক্লাব, এই হচ্ছে রাস ক্লাব দিনের বেলা, রাস ক্লাবের দিনের বেলার দৃশ্য। গেট এখন বন্ধ, উল্টো দিকে আবার চিকেনের আইটেম দেখতে পাচ্ছেন, চিকেন উইংস, চিকেন লেগ সব কিছুই আছে। আপনার 20 ভাট থেকে স্টার্ট, 20 ভাট আছে, 30 ভাট আছে এবং 50 ভাট, গ্রাম অনুযায়ী বিক্রি হয় এখানে। এখানে আপনার 100 গ্রাম, 200 গ্রাম এই হিসেবে আপনার বিক্রি হয়, 300 গ্রাম হিসেবে বিক্রি হয়, গ্রাম হিসেবে বিক্রি করে। তো আপনি আপনার মতো এখান থেকে স্ট্রিট ফুডের প্রচুর আইটেম আছে, সেগুলো আপনি ট্রাই করতে পারেন। ফ্রুটস, ফ্রেশ ফ্রুটস আছে, সেগুলো ট্রাই করতে পারেন। মানে আপনার কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। ডান দিকে বাঁ দিকে প্রচুর স্ন্যাক্স এর ক্যাফে আছে। তো আপনার যে বিকেলবেলাটা, সারাদিন আপনি বিভিন্ন কাজ করছেন, ঘুরছেন ফিরছেন, বিকেলবেলাটা আপনি আপনার ইভিনিং স্ন্যাক্সের জন্য, কোয়ালিটি টাইমের জন্য আপনি চলে আসতে পারেন পাতায়া ওয়াকিং স্ট্রিটের এই সুন্দর মনোরম পরিবেশে। এখানে প্রচুর স্ট্রিট ফুড এবং ক্লাব পাব সব কিছুই আছে। আপনি যদি মনে করেন আপনি হাঁটতে হাঁটতে খাবেন, সেটাও নিয়ে নিন। আপনি আপনি হাঁটতে হাঁটতে এক্সপ্লোর করুন এবং স্ন্যাক্স খেতে পারেন। আপনার স্মুদির জন্য আপনি এখানে প্রচুর অপশন পাবেন। এখানে ফ্রেশ ফ্রুট থেকে স্মুদি তৈরি করে দেওয়া হয়। এই দেখতে পাচ্ছেন আমার সামনে, এখানে লেখা আছে 50 ভাট, 60 ভাট। তো এই যে চিকেনের আইটেমগুলো, চিকেনের আইটেমগুলো আপনার ডিপেন্ড করছে যে আপনি কতটা চিকেন নেবেন এবং সেই হিসেবেই প্রাইসটা ফেলা আছে। এখানে দেখুন আপনার অনেক এজ হয়ে গেছে, বয়স্ক মহিলা, তবুও খেটে খাচ্ছেন, খুব ভালো, খুব ভালো লাগলো। রেসপেক্টেবল একটি পরিষেবা দিয়ে যাচ্ছেন। আর পৃথিবীর প্রত্যেকটা কোণা থেকে, প্রত্যেকটা দেশ থেকে এখানে ট্যুরিস্ট আসছেন, সবাই যে যার মতো টাইম স্পেন্ড করছেন। আমিও এসেছি, আমি প্রথমবার এসেছি, আমি এক্সপ্লোর করছি। কারণ হচ্ছে আমি আপনার যতটা আপনাদের আমি নিজে দেখছি ততটাই আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি, যাতে করে আপনাদের মধ্যে কোনো ধরনের প্রবলেম না হয় নেক্সট টাইম আপনার থাইল্যান্ড পাতায়া শহরে যদি আসেন, স্ট্রিট ফুডের আনন্দ যদি নিতে চান আপনারা কোথায় যাবেন। সো চোখ বন্ধ করে চলে আসবেন ওয়াকিং স্ট্রিটে বিকেলবেলা। বেস্ট টাইম হচ্ছে 4টে থেকে 6টার মধ্যে, এই 2 ঘন্টা ক্রাউড কম থাকে। আপনি এসে আপনার মনের মতো করে আপনি ঘুরে খেয়ে দিয়ে আনন্দ নিতে পারবেন স্ট্রিট ফুড। তারপর 6টা থেকে 7টা 8টার পর শুরু হয়ে যায় আপনার নাইট পার্টি মুড। নাইট পার্টি মুডে তখন আপনি আর এরকম ফাঁকায় আপনি কিন্তু কিছুই আর পাবেন না, যদিও পাবেন তখন পরিবেশটা থাকবে অন্যরকম। এরকম প্রচুর সি ফুডের দোকান, রেস্টুরেন্ট আপনি পাবেন যেখান থেকে আপনি সি ফুডের আনন্দ নিতে পারবেন। আমার সামনে দেখতে পাচ্ছেন যে প্রচুর ধরনের প্রন, চিংড়ি মাছ, তার প্রাইসও লেখা আছে। আপনি পছন্দ করুন, ভেতরে গিয়ে বসুন এবং আপনাকে সেটি পরিবেশন করা হবে। তো বন্ধুরা, আমি আপনাদের জন্য যতটা পারছি তুলে ধরছি, আপনাদের সহযোগিতা, সাপোর্ট আমি একান্তভাবে কাম্য বা কামনা করি। যদি আমার এই এপিসোডটি ভালো লেগে থাকে, সেই সিরিজটিকে ভালো লেগে থাকে, অবশ্যই সঙ্গে থেকে সাপোর্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন। আরও একটি চিকেন শপ, চিকেন এর আইটেম অনলি 20 ভাট। সো এরকম প্রচুর স্ট্রিট ফুড আপনি পেয়ে যাবেন ওয়াকিং স্ট্রিট পাতায়াতে বিকেলবেলা। তো বন্ধুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ এপিসোডটি পুরো দেখার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। 7-Eleven, এটি আপনার এই শপটি, ডিপার্টমেন্টাল শপটি 24 ঘন্টা খোলা থাকে থাইল্যান্ডে। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন।